हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल किचन एंड ब्लॉग्स। आज हमें तुम्हारे एक नतून रेसिपी निये चले आज के तुम्हारे देखाते चले तेलापिया माछेर हल्का पतला झोल। एटा किन्तु गरमेर दिने खेते खुबी भालो लागे, दुपुरे गरम भातेर संगे एरकम तेलापिया माछेर हल्का पतला झोल होले आर कि चाई। तेलापिया माछेर झोल बनानोर जोन्नो आमी 500 ग्राम तेलापिया माछ निएछि। এটাতে একটু লবণ আর দিয়ে দেব একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে তেলাপিয়া মাছটা ম্যারিনেট করে নেব। মাছটা ম্যারিনেট করে সাইডে রেখে দেব। এরপর তোমাদের আমি দেখিয়ে দিই এই তেলাপিয়া মাছের ঝোল বানাতে আর কি কি প্রয়োজন। प्रथमे आमी नियेछी दुटो बड़ो साइजेर आलू केटे नियेछी। एखाने आछे काठालेर दाना दु टुकरो करे नियेछी आर एखाने आछे गाटी कचु, एखाने आछे कयेकटी लंका आर एक चामच आदा बाटा, एक चामच हलुद गुड़ो, हाफ चामच लवण, हाफ चामच जिरे गुड़ो, हाफ चामच धने गुड़ो आर हाफ चामच लंका गुड़ो। चलो ताहले रान्नाटा शुरू करा जाए। तार आगे देखिए दी फलनेर जोन्नो की की रेखेछि। एकटा शुकनो लंका, कालो जिरे आर तेजपाता। एबार कड़ाइते तेल दिए तेलटा गरम हवा पर्यन्त अपेक्षा करते हबे। तेलटा गरम होये गेले एके एके माछगुलो दिए माछगुलो खूब भालो करे भेजे निते हबे। माछगुलो खूब साबधाने तेले दिते हबे। प्रथमे आमी तीनटे माछ दिलाम, दिए भालो करे भेजे निलाम। देखते पाच्छो माछगुलो किन्तु भाजा हुए गेछे। एबार आर दु मिनिट मतन भेजे माछगुलो तुले नेब, बाकी माछगुलो ठीक एइभाबे भेजे नेब। एबार जे गुड़ो मसलाटा रेखेछिलाम सेटाके सामान्य एकटु जल दिए गुलिये राखबो। মশলাটা খুব ভালো করে মিশিয়ে সাইডে রেখে দেব। এরপর একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হলে এতে তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলেই ফোড়নের জন্য যে তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে প্রথমে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর এর মধ্যে যে গাটি কচুটা কেটে রেখেছিলাম সেই কচুটাও দিয়ে দেব। দিয়ে আমি লবণ দিয়ে দেব আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট মতো সবজিটা একটু ভেজে নেব। দেখতে পাচ্ছো 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কাঁঠালের আঠিগুলো দিয়ে দেব। এই তেলাপিয়া মাছের ঝোলে কাঁঠালের আঠি দিলে খুব ভালো লাগে খেতে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এবার 2 মিনিট মতন ভালো করে ভেজে নেব। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি প্রথমে যে আদা বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। আদা বাটার মধ্যে একটু জল দিয়ে দিলাম। আদা বাটাটা 1 মিনিট মতন কষিয়ে নিয়ে এবার যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে 5 মিনিট মতো সবজির সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি যে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম
একটি কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছ 5 মিনিট হয়ে গেছে, খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি সবজিটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, কেননা সবজিটাও এর মধ্যে সিদ্ধ হবে। আর যেহেতু তেলাপিয়া মাছের পাতলা ঝোল বানাবো, তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। ঝোলটা যখন ফুটে উঠবে তখন একে একে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর 5 মিনিট মতো আবার ফুটিয়ে নেব ঝোলটা। দেখতে পাচ্ছ 5 মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে তেলাপিয়া মাছের হালকা পাতলা ঝোল। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।